বেহালায় গণধর্ষণের অভিযোগ, যার প্রতিবাদে আজকে পথে নামে বিজেপি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন সরাসরি শোনাবো। কার বিসর্জন? বেহালার গর্জন, বেহালার গর্জন, বেহালার গর্জন, বেহালার গর্জন, দক্ষিণ কলকাতার গর্জন, দক্ষিণ কলকাতার গর্জন। এবারে যাবে বিসর্জন, যাবে বিসর্জন একদম দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ। এই চোর পার্টিকে, এই নারী নির্যাতনকারী ধর্ষণকারী পার্টিকে একদম তুলে ফেলতে হবে। গ্রামে বলে না শিকড়স, মানে গেরু তুলতে হবে। রাজি তো? রাজি তো? লড়াই হবে তো? লড়াই হবে তো? আমরা জিতব। মমতা ব্যানার্জি শুনে রাখুন, হাবড়াতে গিয়ে খুব মিথ্যে মিথ্যে কথা বলে এসেছেন না? ডিটেনশন ক্যাম্প, আবার আপনার টুপি কেউ পড়বে না। সিএ রুলস বেরিয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে, বাজারে কারোর দেখা নাই রে, কারোর দেখা নাই। বাজারে ডঙ্কা বাজছে, হরিবল ধ্বনি উঠছে, 3 কোটি বাঙালি হিন্দু, পাকিস্তানিরা, জামাতরা, হেফাজত, মৌলবাদীরা, তারা এক কাপড়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী পশ্চিমবঙ্গ সৃষ্টি করে তাদেরকে আশ্রয় দিয়েছে। আমার মা, আমি এ দেশীয়, বাবা বাবা এই দেশীয়, আমার মা বরিশালের, এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী, তখন শ্রীমতী গায়ত্রী ভরচা ছিল। ওনার বাবা মাস্টমশাই ছিলেন, আমার দাদুমশাই। এক কাপড়ে 62 সালে শুধু হিন্দু হওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হয়ে চন্দননগরের জুট মিলে ম্যানেজারি করে গ্রাসাচ্ছাদন করেছে। এমন 3 কোটি বাঙালি হিন্দু, তাদের নরেন্দ্র মোদি নাগরিকত্ব দিয়েছেন, সমনাগরিকত্ব। নরেন্দ্র মোদি ধন্যবাদ, নরেন্দ্র মোদি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। 3 কোটি বাঙালি হিন্দুকে সমনাগরিকত্ব দিল কে? নরেন্দ্র মোদি ধন্যবাদ, অমিত শাহজি ধন্যবাদ। তাহলে কথা আর বাড়াবোনা, আধ ঘন্টা বলেছি, আবার দেখা হবে। বুনের আধার দিব্য মুখার্জি, তার পিতৃদেব, ব্যাগ গুছান আপনি, আপনাকে পার্থ অপার সঙ্গে থাকার ব্যবস্থা আমরা করব, আপনিও ব্যাগ গুছান, যা বলি তাই করি তো। 30 ডিসেম্বর 2023 বসিরহাটে কি বলেছিলাম? শাহজাহান তুমি গড়তে যাবে, মমতার ভাগ এখন লেংটি ইঁদুর, কেষ্ট আছে, চড়াম চড়াম ঢাকের আওয়াজ কোথায় গেল? তুমিও প্রস্তুত হও, এত মাল তুলেছ, এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি, টিচার ট্রান্সফার, কর্পোরেশন তো বাদ দেন, পুকুর তো নাই বেহালায়, পুকুর আছে? আর আছে ঠাকুর পুকুর, হরিদেবপুর থেকে এ চত্বরে কোন পুকুর আর আছে? সব খেয়ে ফেলেছে তোলামূলের কাউন্সিলাররা। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? সবচেয়ে বড় চোরের নাম কি? কোরিয়ার খাল খেয়ে নিয়েছে, ওখানে সুজিত বোস ক্যালকাটা খাল খেয়ে নিয়েছে, মমতা নিজে কালীঘাটের খাল খেয়ে নিয়েছে, ও নিজে দেখবে কালীঘাটের খাল পুরো খেয়ে নিয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে। তাড়াতে হবে, তাড়াতে হবে, তাড়াতেই হবে।